गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम टू माय यूट्यूब चैनल शुभायु दि ग्लैमर राइडर। सकाल सकाल बेरोनोर कथा छिलो किन्तु सकाल सकाल बेरोते पारिनी, रास्ता तो प्रचुर जैम, जे कारणे एर आगे वीडियो कैम बंद करे रेखेछिलाम। एबारे बैरकपुर क्रस करार पर थेके वीडियोटा अन करलाम। आजके आमादेर नतून डेस्टिनेशन, नतून डेस्टिनेशनेर नाम हलो कल्याणी। तो आजके आमरा कल्याणी जाच्छि, कोलकाता থেকে ওই 51 কিলোমিটার মতো দূরত্ব, 1 ঘন্টা 28 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিট লাগে, ডিপেন্ডিং অন রোড কন্ডিশন এন্ড ট্রাফিক। আপনাদের কল্যাণী নিয়ে একটু জানিয়ে দিই, কল্যাণী সবুজ শহর হিসেবে নামকরণ করা হয়েছিল। আধুনিক কল্যাণীর বিকাশের জন্য কৃতিত্ব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কেই দেওয়া হয়। ভারতের স্বাধীনতার পর 1950 সালে শহরের প্রধান পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল এবং 1951 সালে 24 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের তৎকালীন গভর্নর কৈলাসনাথ কাটজু দ্বারা শহরের ভিত্তিপ্রস্তর করা হয়। এই শহরটি খুব অল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছিল। 1954 সালে ভারতীয় কংগ্রেসের 59তম মিটিং আয়োজন হয়েছিল সেই কারণে, এবং এর স্মৃতিবিজড়িত হিসেবে একটি সড়কের নাম কংগ্রেস রোড হিসেবেও রাখা হয়েছিল। ওই একই বছরে বর্তমান কল্যাণী রেল স্টেশনটির নাম চাঁদমারি হল্ট থেকে পরিবর্তন করা হয়েছিল কল্যাণী স্টেশন হিসেবে। 1957 সালে কল্যাণী থানা গঠিত হয় এবং 1979 সালে রেললাইনে কল্যাণীর মূল থেকে কল্যাণী সীমান্ত স্টেশন পর্যন্ত প্রসারিত হয়েছিল এবং কল্যাণী সীমান্ত স্থানীয় ইএমইউ ট্রেনগুলোর মাধ্যমে কলকাতা থেকে সরাসরি যোগাযোগ স্থাপন করেছিল, যেটাতে শহরের অনেক উন্নতি হয়েছিল। এই হচ্ছে কল্যাণী মেইন স্টেশন, এটা হচ্ছে মেইন লাইন। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দিকে যেতে পড়ে আর কি, এটা কল্যাণী মেইন স্টেশন। এখন পুরো স্টেশন চত্বর ফাঁকা, ভেতরে ঢুকতেও দিল না। এটা হচ্ছে সেকেন্ড স্টেশন কল্যাণীর। এই লাইনটা দিয়ে যায় হচ্ছে আপনার কল্যাণী সীমান্ত লোকালগুলো, মানে কল্যাণী থেকে দুদিকে বেঁকে যায়। একদিকে চলে গেল আপনার শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা, বহরমপুরের দিকে, আর কল্যাণী থেকে আরেক দিকে বেঁকে গেল হচ্ছে কল্যাণী সীমান্তের দিকে। আমরা চলে এসেছি এখন কল্যাণী স্টেডিয়ামে। কল্যাণী স্টেডিয়াম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড। এখানে আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, উমেন্স আন্ডার 19 এগুলো অনুষ্ঠিত হয়, অবশ্যই আই লিগও হয় আর কি। এবং এটায় প্রায় 20,000 মতো দর্শক আসন আছে এবং অত্যাধুনিক সব রকমের ব্যবস্থাই এই স্টেডিয়ামের মধ্যে এখন করা হয়েছে। এটা হচ্ছে বেঙ্গল ক্রিকেট একাডেমি, এখানে বিজয় হাজারে ট্রফি এবং আমাদের রঞ্জি ট্রফিও হোস্টেড হয়। 2011-12 প্রথম ম্যাচ হয়েছিল আর 2015-16 হয়েছিল বেঙ্গল ভার্সেস উড়িষ্যার ম্যাচ। এখানে ১৯৫০ সালে কলকাতার ভার কমাতে কল্যাণীকে আসলে একটি সুন্দর শহর এবং একটি সুনির্মিত শহর হিসেবে গঠিত করা হয়েছিল আর কি। এবং কল্যাণী একটি প্ল্যান্ড সিটি, এখানে আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, তারপরে দুধারে গাছ, কমিউনিটি পার্ক, বাঁধানো রাস্তা, তারপরে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্টিং রোডস ইত্যাদি প্রভৃতি আছে আর কি। এটি 4টে ব্লকে বিভক্ত করা আছে, এ, বি, সি এবং ডি, এবং সেইগুলোর আবার সাব ব্লক আছে।
আমি এসেছি এখন সতী মায়ের মন্দিরে। তো এখানকার পূজারীর সাথেও আমি কথাবার্তা বলবো একটু, উনি যদি আমাদেরকে কিছু বলেন এই মন্দিরের ব্যাপারে। দাদা আপনার নামটা? আমার নাম পীযূষ গণেশ। আচ্ছা, আমি এখানকার সেবায়িত। আচ্ছা, এই যে মায়ের মন্দির দেখলেন, এটা এখানে মা সাগর, এখানে হলো মা, দেহটা পুরো সমাধি দেওয়া হয়েছে। আচ্ছা, আর যেটা বাইরে ডালিম গাছ দেখলেন, ওইখানে মা সাধনায় সিদ্ধি লাভ করেছে। এই গাছটার বয়স 500 বছরের। আচ্ছা, মা গৌরাঙ্গ মহাপ্রভু সাধন ভোজন করেন। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু এসে মাকে নিজে হাতে দীক্ষা দেন এবং ওই ডালিম গাছ তলায় বসে মা সেখান থেকে বাকসিদ্ধ হয়েছিলেন এবং মা যা বলতেন তাই হতো। এবং ওই ডালিম গাছে ঘোড়া বেঁধে মানত করে, মানত পূর্ণ হয়ে গেলে ঘোড়া খুলে আবার পুজো দেয়। মায়ের একটা পুকুর আছে হিমসাগর নাম, সেই পুকুরে স্নান করলে সর্বব্যাধি নিরাময় সম্পূর্ণ মৃত্যু বলে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা শুনলাম এর ব্যাপারে, চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যায়। আমরা এখন পার হচ্ছি ঈশ্বরগুপ্ত সেতু। ঈশ্বরগুপ্ত সেতু এখন ভারী যানবাহনের জন্য বন্ধ আছে, ছোট যানবাহন বাইক ইত্যাদি এইগুলো এখন অবধি যাতায়াত করে। এর পাশেই একটি ব্রিজ, নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে আর কি, এবং এই ব্রিজটিকে স্ক্র্যাপ করে দেওয়া হবে পরে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে হংসেশ্বরী মন্দির। 1673 সালে জমিদার রমেশ শেখর রায় পাটুলি ছেড়ে বাঁশবেড়িয়া অর বাঁশবাটি, যেটি তখনকার দিনে নাম ছিল বাঁশবেড়িয়ার, হুগলি নদীর ধারে অবস্থিত ছিল, ওনারা এখানে এসেছিলেন এবং জমিদার রামেশ্বর রায়কে এই 400 বিঘার জমি গিফট হিসেবে প্রদান করেছিলেন হচ্ছে তখনকার মুঘল সালতানাতের সুলতান ঔরঙ্গজেব, এবং ওনাকে রাজা উপাধিও দিয়েছিলেন। হংসেশ্বরী মন্দির তৈরি হয়েছিল 19 শতকের প্রথমের দিকে, 1814 সালে, এবং মেন যে ভগবান তিনি হচ্ছেন নীল নিম কাঠের তৈরি চার হাতের মা হংসেশ্বরী, এবং তিনি হচ্ছেন কালীরই এক রূপ। এবং এই যে মন্দিরটি, এটি 21 মিটার লম্বা এবং 13টি এর টাওয়ার আছে, যেগুলোর মাথার ওপরে প্রত্যেকটি জায়গাতেই পদ্মফুলের মতো স্ট্রাকচার আছে, এবং এটি তান্ত্রিক প্রিন্সিপালে 5 তলা মন্দির হিসেবে বানানো হয়েছে, যার মধ্যে আপনার শরীরের 5টি পার্ট, ইরা, পিঙ্গলা, বজ্ররক্ষক, সুষমনা এবং চিত্রিণী, এইটির ভাগ আছে। এবং এর পিছনে একটি মন্দির আছে যেটি আর কি আপনার টেরেকোটা স্টাইলে পুরোটি বানানো। কল্যাণী পশ্চিমবঙ্গের একটি অন্যতম এডুকেশনাল হাব। এখানে বিধানচন্দ্র মেমোরিয়াল ফর গার্লস, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, পান্নালাল ইনস্টিটিউট, সেন্ট্রাল মডেল, স্প্রিংডেল, গভর্নমেন্ট কলেজের মধ্যে আইটিআই কলেজ, টিচার্স ট্রেনিং স্কুল, কল্যাণী ইউনিভার্সিটি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, কল্যাণী মহাবিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোম, এবং প্রাইভেট কলেজগুলোর মধ্যে GIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং ম্যাকাউট
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটি আগে WBUT নামে পরিচিত ছিল, সেটি কল্যাণীতে অবস্থিত। স্বাস্থ্যক্ষেত্রেও কল্যাণী পিছিয়ে নেই। এখানে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জওহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটাল, ESI হসপিটাল এবং গান্ধী মেমোরিয়াল হসপিটাল সরকারি হসপিটালগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও বহু প্রাইভেট হসপিটালও আছে। এবার আমরা যেখানে যাচ্ছি এটি অনেকের কাছেই অজানা। কল্যাণী আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান এয়ারবেসের সাইট ছিল। এটি রুজভেল্ট টাউন বা রুজভেল্ট নগর নামে পরিচিত ছিল। এই যে জায়গাগুলো দেখছেন, এইগুলো শোনা কথা যে এগুলো পুরোটাই ছিল হচ্ছে আমেরিকান এয়ারবেস। মিলিটারি হিস্টোরিয়ানরা বলেন যে এটি শুধুমাত্রই ওনাদের অস্ত্রাগার বা আর্সেনাল ছিল। 1945 সাল অবধি কল্যাণীকে রুজভেল্ট নগর হিসেবে বলা হতো এবং মূল এয়ারবেসটি কাঁচড়াপাড়ায় ছিল, যেটা কল্যাণী থেকে 10 কিলোমিটার দূরে। কল্যাণীতে প্রচুর পার্ক আছে, যেমনটি বুদ্ধ পার্ক, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল পার্ক, বিবেকানন্দ পার্ক, গান্ধী পার্ক, লেক পার্ক, এরকম প্রচুর পার্ক আছে। এবং কল্যাণীর যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো অপূর্ব। দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, কোনো ড্রেন নেই, সব ক্লোজড ড্রেন, পুরোটাই আন্ডারগ্রাউন্ড। এবং প্রত্যেকটি দু তিনটে গলি ছাড়া ছাড়া অন্তরই বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, যেটি অসাধারণ। এটি হচ্ছে কল্যাণীর ব্যাঙ্কগুলি। এখানে কম বেশি রাষ্ট্রায়ত্ত, প্রাইভেট সব ব্যাঙ্কেরই শাখা আপনারা পাবেন। এই ছিল কল্যাণীর একদিনের ট্রিপ। চেষ্টা করেছি যতটা সম্ভব কল্যাণীকে আপনাদের সামনে তুলে ধরার। আপনারাও আসুন, কল্যাণীকে নতুনভাবে দেখুন। কল্যাণী একটি অসাধারণ জায়গা। আপনারা এলে খুব আনন্দ পাবেন, প্রচুর অক্সিজেন নিয়ে বাড়ি ফিরবেন, প্রচুর গাছপালা আছে, প্রচুর পাখির কলরব শুনতে পারবেন। এবং এই যে আসবেন, এটা এলে আমাদের বাংলার ট্যুরিজমটা ইম্প্রুভ করবে, নতুন নতুন জায়গা জানতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে থাকলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড অবশ্যই শেয়ার করুন। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন টু শুভায়ু দি গ্ল্যামার রাইডার। আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন শুভায়ু দি গ্ল্যামার রাইডার।